অবশেষে ড্রয়ের মুখ দেখল চট্টগ্রাম টেস্ট। চতুর্থ দিনে হতাশায় শেষ করা বাংলাদেশ পঞ্চম দিন কাটিয়েছে লড়াকু মেজাজে। তাই দিনে 17 ওভার বাকি থাকতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও দিনেশ চান্ডিমাল। মমিনুল হক ও লিটন দাস জুটি ভাঙলেও স্বাগতিকদের লিড ছাড়ায় 17 রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল 100 ওভারে 5 উইকেটে 307 রান। মোসাদ্দেক হোসেন ক্রিজে ছিলেন 8 রানে ও মাহমুদুল্লাহ 28 রানে। বাংলাদেশ এগিয়েছিল 107 রানে। এর আগে 94 রানে ফেরেন লিটন দাস। রঙ্গনা হেরাতের বলে 6 মেরে পূরণ করতে চেয়েছিলেন সেঞ্চুরি। মিড অফে তার ক্যাচ লুফে নিতে ভুল করেনি দিলরুয়ান পেরেরা। তার 182 বলের ইনিংসে ছিল 11টি চার। লিটনের আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ইনিংসে সেঞ্চুরি করে প্রথম স্লিপে ধরা পড়েন মমিনুল। মমিনুল ফিরেছেন 105 রানে। তার দায়িত্বশীল 174 বলের ইনিংসে ছিল 5টি চার ও 2টি ছয়। 180 রানের বিশাল এই জুটি ভেঙে দেন ধরঞ্জয় ডি সিলভা। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া মমিনুলকে ফেরান সাজঘরে। আগের দিন হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশের। টেস্টের ফল নিয়ে চিন্তিত বাংলাদেশ শেষ দিন ভিন্ন ইতিহাস রচনার প্রয়োজন ছিল, সেটা করে দিয়ে গেছেন মমিনুল হক। একসময় ইনিংস পরাজয়ের আশঙ্কায় থাকা বাংলাদেশকে লিডের ভিত্তি গড়ে দিয়েছেন মমিনুল, আর সেই ভিত্তি গড়তে রেকর্ড বুকটাও নতুন করে লিখেছেন। টানা 2 ইনিংসে সেঞ্চুরি রেকর্ড গড়া ছাড়াও এখন এক টেস্টে সর্বাধিক রানের মালিক এখন মমিনুল হক। এমন ঐতিহাসিক দিনে প্রথম সেশনটা দাপটের সঙ্গে শেষ করেন মমিনুল হক ও লিটন দাস জুটি। মধ্যাহ্ন ভোজের পর ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। দাপটের সঙ্গে প্রথম সেশন পার করা জুটি 28.1 ওভারে বিনা উইকেটে কর 106 রান। এর আগে সকালটা 3 উইকেটে 81 রান নিয়ে শুরু করে বাংলাদেশ। প্রথম ও শেষ দিন বলেই শুরুটা দেখে শুনে করেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মমিনুল হক ও লিটন দাস। ধীরে ধীরে প্রতিরোধের দেওয়াল লম্বা করতে থাকে এই জুটি। প্রথম সেশনেই এই জুটিতে আসে 106 রান। 48তম ওভারে আচমকা হেলমেটে আঘাত পেয়েছিলেন মমিনুল। কুমারের শর্ট বল ঠিক মতো বুঝতে পারেননি, বল এসে লাগে হেলমেটে। অবশ্য তেমন কোনো বিপদের মধ্যে পড়েনি তিনি। এরপরেই এক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নেন বাহাতি ব্যাটসম্যান। 231 রান করে এক টেস্টে সর্বাধিক রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে 2015 সালে এই রেকর্ড গড়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে চলে গেছেন মমিনুল।